আজকে কথা বলবো বলব আর বাইকটি সম্পর্কে এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন বাইকটি আপনি কিনবেন নাকি কিনবেন না প্রথমে বাইকের খারাপ দিকগুলো নিয়ে কথা বলবো এক নাম্বার খারাপ দিক আমার কাছে মনে হয়েছে যদি এই বাইকের পার্টস একবার নষ্ট হয় সেকেন্ড টাইম এই পার্টস পাওয়ার সম্ভাবনা কোনোভাবেই থাকে না এটার মূল কারণ বাইকটির কোম্পানি হচ্ছে বাংলাদেশে নতুন যখন বাইকের পার্টস নষ্ট হবে তখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সেসব বাইকের পার্টসের সাথে যদি জিপিএক্স ডেমন বাইকের পার্টস মিলে তখন ওইসব বাইকের পার্টস জিপিএক্স ডেমনে লাগাতে পারবেন আর যদি না মিলে তখন কিছুই করার থাকবে না তবে চিন্তার এত কারণ নাই শুধুমাত্র বডি ছাড়া অন্যান্য পার্টস গুলা একটু খুঁজলেই পাওয়া যাবে কিন্তু বডি যদি একবার নষ্ট হয় এটা আর কোথাও পাবেন না দুই নাম্বার খারাপ দিক হচ্ছে ড্রামন একটা স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও এই বাইকে ব্রেকিং সিস্টেম দেয়া হয়নি এবিএস না থাকায় স্পিড বেশি থাকলে করলে বাইকের চাকা স্কিড করার সম্ভাবনা থাকে নাম্বার খারাপ দিক হচ্ছে বাইকের ওজন সামনের দিকে কিছুটা বেশি এই জন্যে বাইকের ব্যালেন্সে কিছুটা সমস্যা হবে ওজন সামনের দিকে থাকার কারণে আপনি যখন নব্বই বা একশো স্পিডে থাকবেন তখন ব্রেক প্রেস করলে তখন বাইকের পেছনের চাকা কিছুটা স্কিড করতে পারে চার নাম্বার খারাপ দিক হচ্ছে সিটের উচ্চতা কিছুটা বেশি আটশো পনেরো মিলিমিটার সিটের উচ্চতা দেয়া হয়েছে যাদের উচ্চতা ফুট থেকে ছয় শুরু হয়েছে তারা বাইকটি রাইড করতে পারবেন নাম্বার খারাপ দিক হচ্ছে সম্পূর্ণ বাইকটির ওজন একটু বেশি বাইকটির ওজন দেয়া হয়েছে একশো পঞ্চান্ন কেজি এই কারণে আপনি যখন সিটি রাইড করবেন তখন কিছুটা ঝামেলা হবে তবে এটার একটা অ্যাডভান্টেজও রয়েছে ওজন বেশি হওয়ার কারণে হাইওয়েতে বাইকের ব্যালেন্স নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না এটা হচ্ছে বাইকের প্রথম ভালো দিক দুই নাম্বার ভালো দিক হচ্ছে এই বাইকের লুকস বাইকটিতে ইউনিক ডিজাইন দেয়া হয়েছে যে কোনো মানুষের কাছে প্রথম দেখাতেই বাইকটিকে ভালো লাগবে তিন নাম্বার ভালো দিক হচ্ছে বাইকটি থেকে যথেষ্ট পরিমাণে টপ স্পিড পাওয়া যায় প্রতি ঘন্টায় বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যায় একশো কিলোমিটার চার নাম্বার ভালো দিক হচ্ছে বাইকটিতে ডিজিটাল মিটার দেয়া হয়েছে তবে এটা কোনো বড় বিষয় না এই মিটার স্পেশাল এটার কারণ হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার বাইকের মিটারে শো করবে এগুলাই হচ্ছে ভালো দিক আর খারাপ তো প্রথমেই বলেছি এখন ডিসিশন আপনার বাইকটি কেনা আপনার জন্য কতটুকু উপযোগী হতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবী যারা আছে তাদের কাছে শেয়ার করতে পারেন আজকের মতো এ পর্যন্তই বাই বাই I can't put me in a box. I redefine many different issues.